জেল হত্যা দিবস আজ মূলখুনি ও নেপথ্যের নায়কদের বিচার দাবি স্বজনদের সারা দেশে দিবসটি ঘিরে নানা কর্মসূচি ময়মনসিংহে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই একজন ডাকাত আর একজন মাদক ব্যবসায়ী বলছে পুলিশ এবং খুলনার আতাই নদীতে বিলীন তেরখাদা উপজেলার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্তদের ঠাঁই খোলা আকাশের নিচে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা সাবা জেল হত্যা দিবস আজ দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সরকার চায় সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন তবে কেউ সংলাপের নামে ষড়যন্ত্র করলে সমুচিত জবাব দেওয়া হবে সৈয়দ খানের রিপোর্ট দেশের ইতিহাসে বর্বরোচিত অধ্যায়ের দিনটি স্মরণ করা হয় ধানমন্ডি বত্রিশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো পরে দলের সাধারণ সম্পাদক বলেন 15ই আগস্ট 3 নভেম্বর ও 21শে আগস্ট গ্রেনের হামলা একই সূত্রে গাঁথা তিনটি হত্যাকাণ্ডের টার্গেট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জাতীয় চার নেতার হত্যাকাণ্ড এবং সবশেষে আমাদের নেত্রীকে প্রধান টার্গেট করে 21শে আগস্টের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডগুলো একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এদের লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দেয়া এ সময় সংলাপ নিয়ে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতেও প্রস্তুত তার দল আর বিএনপি সংলাপে সন্তুষ্ট হবেন কি হবেন না আমরা দলনেতার বক্তব্যই প্রাধান্য দিচ্ছি এই মুহূর্তে ডক্টর কামাল হোসেন তিনি কিন্তু বলেছেন ভালো আলোচনা করেছে আজকে সংলাপে এসে একটা লোক দেখানো অংশ নেন এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকেন নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি কেউ কেউ যদি নাশকতার ছ কাটেন তারপরে যদি সহিংসতার দিকে পথ বাড়ান সেই অবস্থা আমরাও প্রস্তুত এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ দলের সহযোগী সংগঠনগুলো সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় শরীয়ত খান আরটিভি ঢাকা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দেয়া সহ নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে জেল হত্যা দিবস বরিশালে নগরীর সোহেল চত্বরে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠন রাজশাহী শহরে শহীদ AHM কামরুজ্জামানের কবর সহ চার নেতার প্রতিকৃতিতে ফুল দেয়া হয় শ্রদ্ধা নিবেদন করা হয় বাগেরহাট ও দিনাজপুরে জয়পুরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি হয় কিশোরগঞ্জে শহীদ এম মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় খাগড়াছড়িতে শোক র্যালি করা হয় আলোচনা সভা হয় নওগাঁয় কুড়িগ্রামে মিলাদ দোয়া ও আলোচনা সভা হয় ময়মনসিংহে জাতীয় চার নেতা সহ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আলোচনা ও দোয়া করা হয় রাজবাড়িতেও আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় দর্শক রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে ভোট চুরি করে নির্বাচিত করে পার্লামেন্টে বসায় এবং বিরোধী দলের নেতাকে বসায়
অর্থাৎ যে চেয়ারে আমি বিরোধী দলের নেতা হিসেবে ছিলাম সেখানে খুনি রশিদকে বসিয়েছিল খালেদা জিয়া। তাহলে খুনিদের পাশে থাকা, খুনিদেরকে পুরস্কৃত করা, খুনিদেরকে জনগণের ভোট চুরি করে তাকে বসানো, তো এই ক্ষমতা টিকে থাকার না, যে কারণে এদেশে আন্দোলন হয় এবং খালেদা জিয়ার ওই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল, মাত্র 1.5 মাস ক্ষমতায় ছিল। বাংলাদেশের মানুষে আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে হটিয়েছিল। তাকে ক্ষমতা থেকে হটানোর পর একটা, তখন একটা কেয়ারটেকার সরকার গঠন হয়, তখন আবার একটা কু করে তাকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়। এরপর নির্বাচন হয় 12ই জুন, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং আমরা সরকার গঠন করি 23শে জুন। তারপরে এসে আমরা এই হত্যার বিচার করি, কিন্তু 2001 সালে আবার আমরা আসতে পারিনি, কিন্তু 2009 নির্বাচনে আমরা জয়ী হয়ে যখন ক্ষমতা আসি তখনই এই 15ই আগস্টের বিচার, জাতির পিতার হত্যার বিচার করে আমরা সেই বিচারের রায় কার্যকর করতে সক্ষম হই। সেই সাথে সাথে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি, ইতিমধ্যে অনেকগুলি রায় কার্যকর হয়েছে। আমার মনে হয় কেবলই যে এই বিচারকে, সেই সাথে আমরা 3রা নভেম্বর হত্যার বিচারও করেছি, কাজী এই বিচারগুলির মধ্য দিয়ে বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে। কিন্তু এখনও বাংলাদেশে কিছু রয়ে গেছে, যারা বাংলাদেশের জনগণ যখন ভালো থাকে, বাংলাদেশের মানুষের ভিতরে যখন স্বস্তি আসে, বাংলাদেশের মানুষ যখন খেয়ে পড়ে একটু সুখের মুখ দেখতে শুরু করে, তখনই তাদের মনে অনেক যন্ত্রণা শুরু হয়, তখনই যেন তাদের ভালো লাগে না, বাংলাদেশের মানুষ ভালো থাকলে এই শ্রেণীটার ভালো লাগে না, তখনই তারা এই মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা, অগ্নিসন্ত্রাস করা, কি তাণ্ডব করেছে এই বাংলাদেশে। 14 সালের নির্বাচন, আপনারা জানেন যে এত কিছু করার পরেও 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা, 24শে জানুয়ারি 88 সালে চট্টগ্রাম যে গুলি করলো, সেই গুলির জন্য যে পুলিশ কর্মকর্তা দায়ী তাকেই খালেদা জিয়া এনে প্রমোশন দিয়েছিল, একটা পর একটা তাকে প্রমোশন দিয়ে পুরস্কৃত করেছিল, যেখানে 15ই আগস্ট হত্যার সঙ্গে জিয়ার যে সম্পৃক্ততা আছে সেটা তো ফারুক রশিদের স্টেটমেন্টেই আছে। তারপরেও এত বারবার আমাকে হত্যার প্রচেষ্টা, এত বারবার আমার উপর আঘাত, সেটা সত্ত্বেও আমি শুধু দেশের মানুষের কথা বিবেচনা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখার জন্য এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নিজে টেলিফোন করি, আমার ফোন ধরেনি, বারবার চেষ্টা করি। তারপরে আমি অফিসিয়ালি আমার এডিসিকে দিয়ে, এমএসপিএমকে দিয়ে ফোন করিয়ে, মানুষ কাউকে ফোন করলে একটা পাল্টা ফোন করে, সেই ভদ্রতাটুকুও কিন্তু আমি পাইনি। একটা সময় দেওয়া হয়েছিল, এই সময় ফোন করলে উনি খালেদা জিয়া ধরবে, আমরা বসে আছি, সে সময় ফোন ধরে না। তারপর আমি শুধু আমার এডিসিকে বলছিলাম যে একটা ফোন করলে যে ফোন আবার পুনরায় করতে হয় ফিরতি ফোন, এই ভদ্রতা জ্ঞানটা তো তাদের নাই, কিন্তু আমাদের আছে, আমাদের তরফ থেকে আবার ফোন করো। দেখছিলাম রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ। এবার অন্য প্রসঙ্গ, ময়মনসিংহের আলাদা জায়গায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। নিহতদের একজন মাদক ব্যবসায়ী ও আরেকজনকে ডাকাত দাবি করে পুলিশ জানান, গেল রাতে ময়মনসিংহ সদরের সাহেব কাচারি এলাকায় মাদক বেচা কেনার সময় গোয়েন্দারা অভিযান চালায়। এই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা, জবাবে পুলিশও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আলমগীর হোসেন মারা যায়।
এই সময় দুই পুলিশ সদস্য আহত হন। এদিকে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার রসুলপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ হেল কাফি মারা যায়। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত সর্দার, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে টেকনাফের হোয়াইংকংয়ে প্রবাসীর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত ও গলা কেটে আসমা আক্তার নামে এক কিশোরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গৃহকর্তী হাসিনা আক্তারকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত 8টার দিকে স্থানীয় চাকমারপুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসী সৈয়দ আলমের স্ত্রী হাসিনা আক্তার ও পালিত কন্যা আসমা আক্তারকে রাতে কে বা কারা উপর্যুপরি ছুরিকাঘাত এবং আসমার গলা কেটে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসিনা আক্তারকে হাসপাতালে ভর্তি করে। এদিকে ঝিনাইদহ সদরের তেঁতুলতলায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শফিকুল ঝিনাইদহ সদরের কলাবাগান এলাকার পোটলা তরফদারের ছেলে। খুলনার আতাই নদীর ভাঙনে বিলীন তেরখাদা উপজেলার শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্তদের অনেকে বসবাস করছেন খোলা আকাশের নিচে। সেনের বাজার কালিয়া সড়কের আধা কিলোমিটার বিলীন হওয়ায় বন্ধ আছে যান চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পথচারীদের। এদিকে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। খুলনা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে তেরখাদা উপজেলার মধুপুর নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে মধুপুরের পারহাজি গ্রামের 5,000 লোক। সব হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। স্থানীয় সেনের বাজার কালিয়া সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাও কেড়ে নিয়েছে নদী। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আবার ছেলে মেয়ে পথে বসে আছি, এখন কি করব? খোলা আকাশের নিচে থাকি, অনাহারে দিন কাটছে। আমার ঘর বাড়ি যা ছিল যা সব নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন বর্তমান খোলা আকাশের নিচে আছি, ছেলে মেয়ে দুর্ভোগের ভিতর আছি। রাস্তায় আমাদের আধা পথে এসে নেমে যেতে হচ্ছে, বাসে গাছে নিয়ে অনেক জাতি আসছি, যাতায়াত করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। অনেক টাকা ভাড়া চলে যায়, আমাদের কষ্ট শেষ নাই। এই কষ্ট থেকে উত্তরণের জন্য আমরা সরকারের কাছে আশুক হস্তক্ষেপ কামনা করি। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশ পানি উন্নয়নের পক্ষ থেকে 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে জিওভাগ ডাম্পিং করার জন্য। সেটা আমরা কাজ দ্রুত গতি চলতেছে এবং সেটা আমরা আশা করি এটা ফেলতে পারলে ভাঙনটা রোধ হয়ে যাবে। আশ্বাস কিংবা প্রতিশ্রুতি নয়, ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা চান ক্ষতিগ্রস্তরা। নাদিরা সুলতানা, আরটিভি। জেলা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জেল হত্যা দিবস আজ, মূল খুনি ও নেপথ্যের নায়কদেরও বিচার দাবি স্বজনদের। সারা দেশে দিবসটি ঘিরে নানা কর্মসূচি। ময়মনসিংহে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই, একজন ডাকাত আরেকজন মাদক ব্যবসায়ী বলছে পুলিশ। এবং খুলনায় আতাই নদীতে বিলীন তেরখাদা উপজেলার শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্তদের ঠাঁই খোলা আকাশের নিচে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।